মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সরকারি পিএস মডেল উচ্চ বিদ্যালয়, যেখানে প্রধান শিক্ষক ও তার স্ত্রী সহকারী শিক্ষিকার বিরূপ ও অশালীন আচরণের নেতিবাচক প্রভাব পড়ছে স্কুলের শিক্ষার্থীদের মাঝে। অভিযোগ আছে তাদের কারণে নাকি অনেকে আত্মহত্যারও চেষ্টা করেছেন। মানিকগঞ্জ থেকে ইউসুফ আলীর পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। সবকিছুর উপরে শিক্ষকের মর্যাদা, তবে কখনো কখনো শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায় শিক্ষকরাই। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সরকারি পিএস মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিদা বিনতে শহীদ গত বছর থেকে আর স্কুলে যেতেই পারছে না। অভিযোগ রয়েছে সানজিদাকে হিজাব পরা নিয়ে শ্রেণীকক্ষে কটুক্তি করেন সহকারী শিক্ষিকা নুসরাত সুলতানা। একই সাথে অপমান করায় অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে বিরূপ প্রতিক্রিয়া। কিছুদিন পর আমার এসএসসি পরীক্ষা, সেখানে আমার প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের স্ত্রী উভয় উপস্থিত থাকবেন। তারা যদি আমার কোনো একটা ক্ষতি করে দেন পরীক্ষার সময়, আমি সেই ভয়ে আছি। আমার সাথে শত্রুতার কারণে আমাকে দেখতে পারেন বিদায়, আমার মেয়ের উপর ব্লেম দেয়। আকুল আবেদন করতেছি তাড়াতাড়ি যেন উপজেলা নির্বাহী স্যার, জেলা শিক্ষা অফিসার এবং ডিসি মহোদয় ব্যবস্থা করে দেন। অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মিজানুর রহমান ও তার স্ত্রী নুসরাত সুলতানার বিরুদ্ধে অশালীন আচরণের। অপমান সইতে না পেরে আত্মহত্যার চেষ্টাও করেছে কয়েকজন শিক্ষার্থী। এসব ঘটনায় বিচার চেয়ে জেলা শিক্ষক কর্মকর্তা ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন অভিভাবকরা। আমাকে দেখে কান্না দিছে, মামাকে বলে আর তোমাকে উদ্দেশ্য করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং অনেক ছাত্রছাত্রীর সামনে আমার অপমান করছে। আমি যদি এর বিচার না পাই আমি আত্মহত্যা করব। বাবা মার সাথে যদি টাকা দিতে আসে, হে বাবা মার সাথে দেখা গেল আচার আচরণ খুব খারাপ করে। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। কেন আসে না তার বাবা এই স্কুলের শিক্ষক, সে স্কুলে আসে না, বাসায় পড়ালেখা করে, কেন আসে না এখন তার ওনার ওই মেয়ের বাবার কাছে জিজ্ঞাসা করতে হবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, তবে জানিয়েছেন অভিযোগের সত্যতা পাওয়া গেলে শিক্ষক দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।